আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি জান্নাত প্রিয় দর্শক আজকে আমি পাহাড়ি একটি জনপ্রিয় ও সুস্বাদু খাবার রান্না করে দেখাবো যেটা আমি খাগড়াছুরির সিস্টেম রেস্টুরেন্টে খেয়েছিলাম আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছিলেন রেসিপিটা শেয়ার করার জন্য সেটা আমি আজকে শেয়ার করার চেষ্টা করছি আজকে আমি বাঁশ অথবা বাঁশের কোড়াল দিয়ে একটা রেসিপি তৈরি করে দেখাচ্ছি প্রিয় দর্শক প্রথমেই বাঁশগুলোকে খোসা ছাড়িয়ে ভেতরের কচি অংশগুলোকে এভাবে বের করে আনতে হবে আর এমনভাবে কুচি কুচি করে কাটতে হবে আর মাঝখানে অবশ্য একটা শক্ত ইটের মতো অংশ থাকে সেটা ফেলে দিতে হবে নরম অংশগুলোকে জাস্ট কুচি করে নিতে হবে একে অপরের ক্ষতি করার ক্ষেত্রে অথবা মজা করার ছলে যে শব্দটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সেটা হচ্ছে বাস অথচ আমাদের দেশের পাহাড়ি অঞ্চল সহ পৃথিবীর বিভিন্ন দেশে বাস খুবই সুস্বাদু একটি খাবার শুধু সুস্বাদুই না শারীরিক সুস্থতায় বাস খুবই উপকারী বিভিন্ন রোগ থেকে খুব সহজেই মুক্তি দিতে বাঁশের কার্যকারিতা অপরিসীম তাই তো চীনারা বাঁশের কোরালকে বলেন স্বাস্থ্যকর খাবারের রাজা কুচি কুচি করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এভাবে নরম অংশগুলো খুব সহজে কুচি কুচি করা যায় আর ভেতরে কিছু শক্ত অংশ থাকে ইটের মতন সেগুলোকে ফেলে দিতে হবে জাস্ট খালি নরম অংশটুকু নিতে হবে আর এই বাঁশির কোড়ালটা খেতে কিন্তু দারুণ লাগে আপনারা অবশ্যই বাসা এটা ট্রাই করবেন আমার রেসিপিটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আমি খাগড়াছড়ির জনপ্রিয় রেস্টুরেন্ট সিস্টেম রেস্টুরেন্ট থেকে বাঁশের কোড়ালের ভাজিটা খেয়েছিলাম খুবই ভালো লেগেছিলো আর রেসিপিটা আমি সেখান থেকে কালেক্ট করে নিয়ে এসেছি সবগুলো কোড়াল এভাবে কুচি কুচি করে নিয়েছি এগুলোকে খুব পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে তারপর এটাকে আমরা হাফ সিদ্ধ করবো তো চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি সেখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছিলাম সেটা অনেকটা গরম হয়ে গিয়েছে ফুটতে শুরু করছে চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এখন আমরা যে বাঁশগুলো কুচি করে রেখেছিলাম সেগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম সেগুলোকে এর ভেতরে দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকনা দিয়ে এটাকে আমি প্রায় পাঁচ ছয় মিনিটের জন্য মিডিয়াম টু হাই আছে সিদ্ধ করে নিব তারপর চুলাতে অন্য একটি প্যান বসিয়ে দিলাম এর ভেতরে দিয়ে দিচ্ছি প্রায় তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তেলটা একটু গরম হলে এর ভেতরে সাত আটটা কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতন পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচটাকে হালকা একটু ভেজে নেব ভাজা হয়ে গেলে এর ভেতরে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ প্রিয় দর্শক চিংড়ি মাছটা দিলে ভাজিটা স্বাদটা দারুণ আসে তো আপনারা চেষ্টা করবেন চিংড়ি মাছটা দেওয়ার যদিও আমি সিস্টেম রেস্টুরেন্টে যে ভাজিটা খেয়েছিলাম সেটার ভেতরে কোনো চিংড়ি মাছ ছিল না তো আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন আর এর ভেতরে দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ এখন হলুদের গুঁড়া লবণটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি তারপর এর ভেতরে দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এখন একটু ভেজে নিচ্ছি মশলাগুলোর সাথে চিংড়ি মাছটা হালকা একটু ভাজা হয়ে গেলে এর ভেতরে আমি দিয়ে দেবো একটা চামচ পরিমাণ আদা রসুন বাটা তো আদা রসুন বাটাটা দিয়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি মশলাটা যাতে পুড়ে না যায় এর জন্য সামান্য একটু পানি ব্যবহার করব তার আগে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ নারিকেল বাটা নারিকেল বাটাটা দিলে হবে কি এই ভাজিটা খেতে অনেক বেশি ভালো লাগবে আর এই নারিকেল বাটাটা আমি বেটে ফ্রিজে ফ্রোজেন করে রেখেছিলাম তো সেটা এর ভেতরে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পরে দেখবেন এটা খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গিয়েছে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি এতে করে খুব তাড়াতাড়ি নারকেল বাটাটা মেল্ট হয়ে যাবে তো নারিকেল বাটাটাকে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি এতে করে খুব সুন্দর একটা স্মেল আসবে সুন্দর একটা স্মেল বের হয়েছে এবং নারিকেলটাও ভাজা হয়ে গিয়েছে এখন এর ভেতরে আমরা যে হাফ বল করে রেখেছিলাম বাঁশটা সেটা এর ভেতরে দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে চামচ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো আর তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ঢাকনা দিয়ে ঢেকে রাখলে দেখা যাবে কিছুক্ষণ পর এর ভেতর থেকে সামান্য একটু পানি বের হয়েছে আর এই পানিতেই কিন্তু এই বাসটা রান্নাটা সম্পূর্ণ হবে এক্সট্রা কোনো পানি আমরা এখানে আর ব্যবহার করব না তো খুব সহজেই এই বাসটা রান্না করা যায় খেতে খুবই ভালো লাগে আপনারা অবশ্যই বাসা এটা ট্রাই করবেন আর আপনারা বাস কোথায় পাবেন অনলাইনে কিন্তু অ্যাভেলেবেল বাসের এই কোরালটা আপনারা চাইলে সেখান থেকে কিনে নিতে পারেন তো কয়েকবার আমি এটাকে নেড়ে চেড়ে দিয়েছি এর ভেতরে তো প্রায় পাঁচ ছয় মিনিটের মতন সময় লেগেছে বেশি সময় লাগে না কারণ বাসটাকে যেহেতু আমরা হাফ বয়েল করে নিয়েছিলাম তো সম্পূর্ণরূপে এখন সিদ্ধ হয়ে গিয়েছে উপর দিয়ে হালকা তেলও ভেসে উঠেছে এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিংড়ি ও নারিকেল দিয়ে বাঁশের এই কোরাল ভাজিটা খেতে কিন্তু দারুণ লাগে বাংলাদেশের পাহাড়ি অঞ্চলের মানুষ থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ কিন্তু এই বাঁশ ভাজিটা বা বাঁশটা খেয়ে থাকে খুবই মজা করে আপনারাও বাসায় একবার ট্রাই করে দেখুন আশা করছি নিরাশ হবেন না আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আশা করছি যেতে যেতে ছোট্ট রিকোয়েস্ট করব যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ